নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল অল এক্সামস প্রিপারেশন। আজকের বিষয় ইতিহাস সম্পর্কিত কিছু প্রশ্ন। এক, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ। দুই, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মৃতের স্তূপ। তিন, কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের জানা ছিল না? লোহা। চার, মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে করেন? স্যার জন মার্শাল। পাঁচ, হরপ্পা সভ্যতায় ডকের অস্তিত্ব কোথায় আবিষ্কৃত হয়েছে? লোথালে। ছয়, সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত ছিল? ইট। সাত, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। আট, বেদের অপর নাম কী? শ্রুতি। শুনে শুনে মনে রাখা হতো পূর্বকালে, তার জন্য এর নাম হচ্ছে শ্রুতি। নয়, কোন বেদের স্তোত্রগুলি গান হিসেবে গাওয়া হতো? সামবেদের। দশ, পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা এসেছিল? মধ্য এশিয়া। এগারো, কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস করে? পাঞ্জাব। বারো, ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? এক হাজার আঠাশটি। তেরো, কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে? সামবেদকে। চোদ্দ, জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তককে? ঋষভদেব। পনেরো, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। ষোলো, কোন শাসক জীবনের শেষে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সতেরো, আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? পালি ভাষায়। আঠেরো, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? রাজগৃহতে। উনিশ, জৈন ধর্মের পবিত্র গ্রন্থ কোনটি? ত্রিপিটক। কুড়ি, কার রাজত্বকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? অজাতশত্রুর। একুশ, হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়? প্রয়াগে। বাইশ, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? ঋগ্বেদে। তেইশ, জৈন মন্দির শহর হিসাবে কোনটি পরিচিত? গিরনার। চব্বিশ, মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? প্রাক আর্য যুগে। পঁচিশ, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বৈশালীতে। ছাব্বিশ, বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? কুশীনগর। সাতাশ, জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য কী? বস্ত্র পরিধান। আঠাশ, কত সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? উনিশশো বাইশ খ্রিস্টাব্দে। আজকের ইতিহাস প্রশ্নের সেটটি এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আরও নতুন নতুন প্র্যাকটিস সেট এবং জব নোটিফিকেশান নিয়ে আমরা হাজির হব আমাদের চ্যানেলে। আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।